আপনারা সবাই স্বীকার করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান নেতা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশকে অন্যদের হাতে তুলে দিতে চায়, তারা আসলে দেশেরই শত্রু, জনগণেরই শত্রু। 75-এর 15ই আগস্টের আগেও অনেক ধরনের রিপোর্ট করা হয়েছিল, বাসন্তীকে জাল পরিয়ে ছবি দিয়ে পত্রিকায় রিপোর্ট করা হয়েছিল। তখন শাড়ির দামের চেয়ে জালের দাম বেশি ছিল, এখনও শাড়ির দামের চেয়ে জালের দাম বেশি। একটি জাল কিনতে যান আপনি, 300 টাকায় শাড়ি পাবেন, একটি জাল কিন্তু 300 টাকায় পাবেন না। এখনও জালের দাম শাড়ির দামের চেয়ে বেশি, তখনও বেশি ছিল, কিন্তু সেইভাবে রিপোর্ট করা হয়েছে এবং ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, নানাভাবে ক্ষেত্র তৈরি করা হয়েছে। এখনও এই অপচেষ্টা শুরু হয়েছে, মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা শুরু হয়েছে। তাই আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাই, স্ব-অবস্থান থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করার জন্য, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেন অব্যাহতভাবে দেশ পরিচালনা করতে পারে, স্বপক্ষের শক্তির হাতেই যেন দেশ পরিচালিত হয়। এবং নিশ্চিতভাবে, নিশ্চয়ই আপনারা সবাই স্বীকার করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান নেতা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার হাতে দেশ আছে বলেই দেশ এগিয়ে গেছে, বিশ্ব সংকটের মধ্যেও আমাদের দেশ এখনও নিরাপদ আছে। সুতরাং যারা দেশকে অন্যদের হাতে তুলে দিতে চায়, তারা আসলে দেশেরই শত্রু, জনগণেরই শত্রু, তাদের বিরুদ্ধে কলম ধরতে হবে, কথা বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি মহানুভব, বঙ্গবন্ধুর কন্যা তো মহানুভব, সেই কারণে তিনি দেশের প্রয়োজনে যারা 15ই আগস্ট কেক কাটে, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর খুনের সাথে যুক্ত ছিল, তাদের সাথে বৈঠক করেছেন, বেগম খালেদা জিয়ার সাথেও তিনি বসেছেন, কথা বলেছেন। অথচ বেগম খালেদা জিয়া যখন তিনি কথা বলেছেন, বসেছেন কিংবা বসার আহ্বান জানিয়েছেন, তখনও 15ই আগস্ট কেক কাটে মহাধুমধামে, নিজের জন্মের তারিখটাও বদলে দিয়ে জন্মদিন পালন করে। এই জন্য জননেত্রী শেখ হাসিনা মহানুভব বলেই, বঙ্গবন্ধুর কন্যা বলে এটি তার পক্ষে সম্ভবপর হয়েছে। তিনি বলেছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে যেন গ্রেফতার করা না হয়, বাধা দেওয়া না হয়, সেটি তিনি বলেছেন। আমাদের সরকার যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, নিয়মতান্ত্রিক আন্দোলন করছে কিংবা করবে, তাদেরকে আমরা অতীতেও বাধা দিইনি, ভবিষ্যতেও বাধা দিব না। কিন্তু আন্দোলনের নামে যদি আবার ভাঙচুর, অগ্নিসংযোগ, অগ্নিবোমা, জনগণের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়, তাহলে অবশ্যই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জনগণের শান্তি স্বস্তি নিশ্চিত করার জন্য, দেশের সম্পদ, জনগণের সম্পদ রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেটি অবশ্যই সরকার করবে।